বিসমিল্লাহ রহমান রহিম রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সুস্বাগত আমি মোহাম্মদ ফেরদুস মিয়া সহকারী প্রধান শিক্ষক রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয় মিরকাদিম পৌরসভা মুন্সিগঞ্জ সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে পদার্থ বিজ্ঞানের তৃতীয় বল নিয়ে আলোচনা করবো তোমরা সবাই রেডি হোক আজকের পাঠ হলো অধ্যায় তিন বল তো আমরা এক নজরে এই অধ্যায়ের সূত্রবলিগুলি প্রথমে আমরা দেখব এর আগে আমরা অনেকগুলি ক্লাস করেই তো আজকে এই অধ্যায় তিনের বলের আমরা ক্লাস নিতে যাচ্ছি তো আমরা এই এক নজরে যে সূত্রগুলি দেখব সেটা হচ্ছে ডেল্টা পি অর্থাৎ বরবেগ সমান এফ টি সমান এম ইন্টু বি মাইনাসের ইউ এখানে ডেল্টা পি বরবেগ এফ ফোর্স মানে বল একক নিউট্রন টি টাইম মানে সময় একক সেকেন্ড এম বল বি শেষ বেগ ইউ আদিবেগ দুই নম্বর এফ সমান এম এ এখানে এম হল বর একক কেজি এ সমতরণ একক এম ইনভার্স টু তিন নম্বর সূত্রটা আসছে এম ওয়ান ইউন প্লাস এম টু ইউ টু সমান এম ওয়ান বিয়ান প্লাস এম টু ভি টু এখানে এম ওয়ান প্রথম বস্তুর বর এম টু দ্বিতীয় বস্তুর বর ওয়ান প্রথম বস্তুর আধিবেগ ইউ টু দ্বিতীয় বস্তুর আদিবেগ বি ওয়ান প্রথম বস্তুর শেষবেগ বি টু দ্বিতীয় বস্তুর শেষবেগ চার নম্বর সত্য হচ্ছে অ্যার সমান ক্যাপিটাল জি এম ওন এম টু বাই আর স্কোয়ার জি হল মধ্যকসূন জনিত এর আর বস্তুদ্ের মধ্যবর্তী দূরত্ব স্মল জি সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার এখানে জি মধ্য তোরণ এম পৃথিবীর বর ও আর পৃথিবীর ব্যসার্ধ সিক্স জি সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম আর প্লাস আর হোল স্কোয়ার তো এই সূত্রে আলোকে আমরা আজকে তিনটি সমস্যার সমাধান করবো তোমরা সবাই প্রস্তুত তো এখানে প্রথম যেই সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টু টাইমস টেন বাস থ্রি বল জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি বরের একটা বস্তুর উপর এইট সেকেন্ড ধরে ক্রিয়া করে বস্তুর বরবেগের পরিবর্তন কত বস্তুর বরবেগের পরিবর্তন কত তো এখানে কি আসছে এখানে বল অ্যাপ সমান বল অ্যাপ সমান টু টাইমস টেন ইনভার্স থ্রি নিউটন সময় টি সমান এইট সেকেন্ড সময় টি সমান এইট সেকেন্ড তো বরবেগের পরিবর্তন ডেল্টাপান হোয়াট বরবেগের পরিবর্তন পরিবর্তন ডেল্টাপি সমান তো এখানে এফটি টি এবং ডেল্টা পি সূত্র কি এক নম্বর সূত্রটাই আমরা ইউজ করতে পারি তা আমরা জানি আমরা জানি বড়বেগের পরিবর্তন পরিবর্তন ডেলটা পি সমান এফ টাইমস টি আমরা এখানে এফের মান বসে দিই টু টাইমস টেন ইনভার্স থ্রি নিউট্রন টি এর মান কত এইট সেকেন্ড তাহলে আমরা এখন যদি এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কী আসছে ক্যালকুলেট করলে আমাদের আসছে আর দিগুণে ষোলো টাইমস টেন ইনভার্স থ্রি নিউটন এম এস ইনভার্স ওয়ান অর্থাৎ আসছে এম অ্যাসিনভার্স ওয়ান কেজি 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 এম এস ইনভার্স ওয়ান এম এস ইনভার্স ওয়ান এটাকে যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে নিই তাহলে কী আসছে লক্ষ্য করো সিক্সটিন টাইমস টেন থ্রি যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা নিই তাহলে চলে আসছে ক্যালকুলেটর চালি আমরা যদি দেখি তাহলে আসছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স কেজি এম পরিবর্তন অতএব বস্তুর বড় পরিবর্তন বস্তুর বরবেগের পরিবর্তন পরিবর্তন সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স কেজি এম অ্যাসিনভার্স ওয়ান এটি হল আনসার তেন একটা সমস্যার সমাধান হয়ে গেল এবার আমরা আসছি অন্য একটি সমস্যা নিয়ে সেটা হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান টাইমস টেন ইনভার্স থার্টি ওয়ান কেজি বরের একটি স্থির ইলেকট্রনের উপর টু টাইমস টেন ইনভার্স সিক্সটি নিউটন বল টেন ইনভার্স নাইন সেকেন্ড দূরে কাজ করি এ সময় শেষে ইলেকট্রনিক বেগ কত হবে এই সমস্যাটা এখন আমরা সমাধান করার চেষ্টা করব লক্ষ্য করি আমরা তো এখানে দেওয়া আছে কি কী দেওয়া আছে লক্ষ্য করো এখানে এখানে বর এম সমান বর এম সমান নাইন পয়েন্ট ওয়ান টাইমস টেন ইন কেজি কেজি আদিবেগ ইউ যেহেতু এখানে আদিবেগটা জিরো আদিবেগ

সময়টি সমান সময়টি সমান টেন ইউনভার্স নাইন সেকেন্ড টেন ইউনিভার্স নাইন সেকেন্ড তো মানে শেষ বেগ শেষ বেগ ভি সমান এই জিনিসগুলি আমাদের দেওয়া আছে তো আমাদের এই বি সমান আমরা জানি ইউ প্লাস এটি কিন্তু এখানে তো তরণ নেই এই তরণটা বের করার জন্য আমাদের একটা সূত্রে যেতে হবে সেগুলো সমান এম এ তো আমরা জানি আমরা জানি এফ সমান এম এ তো এ সমান এফ বাই এম এফের মান কত এফের মান টু টাইমস টেন ইনভার্স সিক্স নিউট্রন এমের মান কত নাইন পয়েন্ট ওয়ান টাইমস টেন ইনভার্স থার্টি ওয়ান কেজি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী আসছে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার মান আসছি টু পয়েন্ট ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান নাইন টাইমস টেন টু দি পাওয়ার ফোরটিন টেন টু দি পাওয়ার ফর্টিন এম অ্যাসিনভার্স টু এম অ্যাসিনবার টু এখানে আমাদের এর মানটা বের হয়ে গেলো তাহলে এখন আমাদের দরকার হলো শেষ বে তো আবার আবার বি সমান ইউ প্লাস এটি বি কত ইউ কত আসছে জিরো এম অ্যাস ইনভার্স ওয়ান প্লাস এর মান কত আসছে এ আমরা কত পাইলাম এ পাইলাম টু পয়েন্ট ওয়ান নাইন টাইমস টেন টু দি ওয়ার ফোরটিন এম অ্যাস ইনভার্স টু টি এর মান আসছে টেন ইনভার্স নাইন সেকেন্ড তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি आसबें टू पॉइंट वन नाइन टू पॉइंट वन नाइन टाइम्स टेन टू दी पावर फाइव एम एस इन वन न्यू बैग নিরানব্বই সমান টু পয়েন্ট ওয়ান টু দিবার তাহলে দ্বিতীয় সমস্যাটি আমাদের সমাধান হয়ে গেল এখন শিক্ষার্থী বন্ধুর আমাদের তৃতীয় সমস্যাটি এখানে কি বলছে পাঁচ টনের একটি ট্রাক ঘন্টায় ছত্রিশ কিলোমিটার বেগে এটা থার্টি সিক্স এম হতে পারত এই জিনিসটা এভাবে বলতে পারতো থার্টি সিক্স কিলোমিটার এস বার্স ওয়ান এভাবে বলে থাকতে পারো ব্যাগে চলছে এটি ফোর মিটার দূরত্বে থামাতে হলে কত বলের প্রয়োজন হবে এটি ফোর মিটার দূরত্বে থামাতে হলে কত বলের প্রয়োজন হবে তো এখানে কি দেয় আমরা একটা লক্ষ্য করি এখানে বর এম সমান ফাইভ টন বর এম সমান ফাইভ টন কিন্তু একটা জিনিস আমাদের জানা দরকার সেটা হচ্ছে এক টন সমান এক হাজার কেজি এক টন সমান এক কেজি তাহলে ফার্স্ট টন সমান ফাইভ থাউজেন্ড কেজি এটা আমাদের টন থেকে কেজিতে কনভার্ট করতে হবে আদিবেগ ইউ সমন ইউ সমন জিরো এম এসিনবার ওয়ান ছত্রিশ এম এসিনবার ওয়ান তাহলে এটাকে আমরা করতে পারি কিলোমিটার থার্টি সিক্স ক্রস এক হাজার মিটার আর এখানে সিক্সটি ফোর সিক্সটি এবার আসছে এম অ্যাসিনভার্স ওয়ান এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসছে টেন এম অ্যাসিনভার্স ওয়ান শেষ বেগ শেষ বেগ ভি সমান যেহেতু থেমে গেছে থামাইতেইছে জিরো অ্যাসিনবার ওয়ান স্মরণ এস সমান স্মরণ এস সমান কত মিটার হচ্ছে ফোর মিটার ফোর মিটার বল এফ সমান এ আমাদের দেওয়া আছে তাহলে আমাদের কী কাজটা করতে হবে লক্ষ্য আমরা জানি আমরা জানি এখানে একটা জিনিস সেটা হচ্ছে এখানে কিন্তু সময় টি নাই আমাদের গতির যে সূত্রগুলি আমরা মস্ত করেছিলাম সেটার দিকে যদি আমরা আলোকপাত করি তাহলে আমরা দেখতে পাবো যে সময় সারা একটি সূত্র বিস্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস তাহলে আমরা এই সূত্রটা আমরা এখানে জানি আমরা জানি স্কোয়ার সমান বিস্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াই এ এস এখন আমাদের এখান থেকে এর মানটা বের করবো তাহলে এফ সমান এম এ আমরা বের করতে পারবো তাহলে যদি আমরা এখানে মানটা বসাই বিয়ের মান কত জিরো স্কোয়ার ইউর কত টেন স্কোয়ার প্লাস টু ইন্টু এ এস কত ফোর তাহলে জিরো সমান হানড্রেড প্লাস এইট এ তাহলে এইট এ এ

আমাদের আসছে এটা আসছে হান্ড্রেড তো হান্ড্রেডকে যদি আমরা এর দিয়া ভাগ করি তাহলে আসছে টুয়েলভ পয়েন্ট ফাইভ মিটার সমান টুয়েলভ পয়েন্ট ফাইভ এম অ্যাসিনবার টু এখানে আমরা মন্দন হয়ে গেল এর মান মাইনাসের টুয়েলভ পয়েন্ট ফাইভ এম এস এম অ্যাসিনবার আবার আমরা জানি আবার আবার আমরা জানি এফ সমান এম এ এম এর মান কত এম এর মান পাঁচ হাজার কেজি পাঁচ হাজার কেজি এর মান কত মাইনাসের টুয়েলভ পইণ্ট ফাইভ এম এছ ইনবাৰ টু এখন এতিয়া যদি আমাৰ কালকুলেশ্যন কৰো তাৰ ছিক্স পইণ্ট টু ফাইভ ক্ৰছ টেন টু দিবর ফোর নিউটন নিউট্রন তাহলে এখানে আছে মান প্রযুক্ত বলে মান তাহলে আমরা এখানে প্রযুক্ত বলে মান আসছে এত নিউটন এটাই আনসার তাহলে আমরা কি বলতে পারি প্রযুক্ত বললের মান সিক্স পয়েন্ট টু ফাইভ টেন ইনভার্স ফোর নিউটন এটা প্রযুক্ত বলের মান এখানে আমরা আজকের তিনটি সমস্যার সমাধান আমরা করতে পারলাম তো সেই হিসাবে তোমরা একটা বাড়ির কাজ দিই সেটা দেখো মেন বইয়ের সেভেন্টি সেভেন পৃষ্ঠা থেকে এইট্টি সেভেন পৃষ্ঠার সমস্যার সমাধান করবা তো বিদ্যালয় খোলার পর এই সমস্যাগুলি সমাধান করে তোমরা আমার নিকট জমা দিবা তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এবং সামনের দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষায় ভালো করার জন্য এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি হুদা হাফিজ